পানির নিচ থেকে ভেসে ওঠেন আফরান নিশু। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, নির্জন বাড়ির ঢেকে রাখা সুরঙ্গে নেমে পড়েন নিশু। এক মিনিট ২৮ সেকেন্ডের সংলাপ ছাড়া টিজার জুড়ে রয়েছে রহস্যের গন্ধ। রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় নিশুর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী তমা মির্জা। ১১ মে প্রকাশিত হয় সিনেমাটির টিজার, যা দেখে নড়েচড়ে বসেন দর্শক। টিজারটি নেটিজেনরা ইতিবাচক প্রতিক্রিয়া প্রকাশ করেছেন, তবে এই টিজারটির ব্যাকগ্রাউন্ড মিউজিকটি হুবহু নকলের অভিযোগ উঠেছে। ফ্রেশম্যান সাউন্ডের লাইসেন্স করা এই ট্র্যাকটির নাম কিলার গেম, যা হুবহু ব্যবহার হয়েছে সুরঙ্গের অফিসিয়াল টিজারে। যদিও পরিচালক রাফি বলছেন মিউজিকটি কিনে নেওয়া হয়েছে। সুরঙ্গ সিনেমাটির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার দাপটে অভিনেতা আফরান নিশুর। সিনেমার ফার্স্ট লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন আফরান নিশু। জানিয়েছেন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে তার প্রথম সিনেমা। অপরদিকে এবারের ঈদে মুক্তি পাওয়া আরেকটি সিনেমা হলো অন্তচাল। এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকের আগ্রহ ছিল, এবার টিজারের মাধ্যমে তা আরও ত্বরান্বিত হলো। ৩ জুন প্রকাশ করা হয়েছে অন্তজালের টিজার। ১ মিনিট ২০ সেকেন্ডের ঝলকটি সাইবার দুনিয়ার রহস্যের ভরপুর, তাই উন্মুক্ত হওয়ার পর থেকেই দর্শক টিজারটির প্রশংসা করছেন। সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউব, টিজারের নিচে দর্শকের ইতিবাচক মন্তব্যে সেটাই প্রমাণ হচ্ছে। ছোট এই ঝলক দেখে আজ করা যায় বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ, আর সেই ঝুঁকি মোকাবেলায় যোদ্ধার মতো কাজ করে কয়েকজন তরুণ। বাংলাদেশ নিয়ে ওদের একটা অনেক বড় প্ল্যান আছে, কিন্তু হামলাকারীর হুমকি সেটা কেবল শুরু। ছবিটির নির্মাতা দীপঙ্কর দীপন বলেন, অন্তজালের গল্পে একটি মোচড় আছে। একটি দৃশ্যে বাংলাদেশের সমস্ত প্রোগ্রামকে কানেক্ট করার প্রয়োজন হয়ে পড়ে, কারণ অনেক বড় হামলা হয়। এই ছবির বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএন সুমন, সুনহেরা বিনতে কামাল, মাশরুল ইনান, অমিত সিনহা, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ। পান্নাক্তার, চ্যানেল আই, অনলাইন। Ha 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 ha!